হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরে নতুনভাবে মুখোমুখি হওয়া, কিন্তু পুরনো মানুষটিকে নিয়ে। পুরনো মানুষ প্রফেসর ডক্টর বাসুর কথাই আমি বলছি, এবং তার অনুষ্ঠান এই মুহূর্তে জনপ্রিয়তার কোন পর্যায়ে রয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। নতুন বছরে আবারও আপনাদের কাছে মুখোমুখি, এবং আবারও অ্যাস্ট্রোলজিকে আমাদের কাছে নতুনভাবে প্রেজেন্ট করা এবং তার রিপ্রেজেন্টেশন সবকিছু মিলেমিশে আমরা এভার হোক। কিন্তু শুরুতে একটা কথা ভীষণ মনে পড়ছে, সেটা একটু আমাকে করবেন না, আমি আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো ছুটির দিন, 1 জানুয়ারি, এনজয়মেন্টের দিন, আমরা সবাই চারিদিকে আনন্দ উৎসবে মেতে রয়েছি। আজকে সৃষ্টি টেলিভিশন বা সৃষ্টি প্লাসের পর্দায় যখন এই অনুষ্ঠান লাইভ আপনারা দেখছেন, প্রফেসর ডক্টর বাসু চলে এসেছেন। কেন এসেছেন? তার কি ছুটি নেই? তিনি কেন এসেছেন? ভাবনা এভাবে জাগানোর চেষ্টা এই জন্যেই, আরও একবার সেই নতুনভাবে ভাবার কথা শুরুতে বললাম না, তার ছুটি নেই, তিনি ছুটি চান না। সবাই যখন আনন্দ উৎসবে মেতে রয়েছেন, তার ফাঁকে তিনি আরো আমাদের জীবনকে সদা আনন্দ মুখর করতে উপভোগ্যতার সাথে তার কাজটা করে চলার লক্ষ্যে আজকে এই লাইভ ফোন ইন স্টুডিওতে হাজির। সেই দায়িত্ব, সেই রেসপন্সিবিলিটি, যেটা তার সম্পূর্ণ ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড থেকে তার আশা, কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি তার ভালোবাসা, মানুষকে ভালোবাসা তার একটা সম্মিলিত নাম বোধ হয়, সেই দায়িত্বশীলতা, ঠিক সেই জায়গা থেকে নিজের আনন্দ উপভোগ্যতা, নিজের ছুটি কাটানো সমস্তকে এক পাশে সরিয়ে রেখে, আর এক পাশে যেটা সবচেয়ে বড়, অবশ্য অনেকে দেখতে পারেন না, তিনি দেখেন বলেই তিনি বারে বারে ছুটে আসেন, এবং আমরা কোথাও একটা ভীষণভাবে আনন্দিত হই। আজকের এই নতুন বছরের প্রথম দিনে আপনাদের সেই মানুষটির সঙ্গেই পরিচয় করাতে চাইব। বিভিন্ন স্বীকৃতি তার রয়েছে, স্বীকৃতি রয়েছে, সুলেখা ডট কমের টপ মোস্ট অ্যাস্ট্রোলজার, ন্যাশনালি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে গোল্ড মেডেলিস্ট, অন্যান্য স্বীকৃতিতে ভূষিত করা হয়েছে, ইউএসএর মতো কান্ট্রি থেকে সেখান থেকে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বিভিন্ন নামজাদা প্রতিষ্ঠানের তিনি মেম্বারশিপ বিলং করেন। কিন্তু ওই যে বললাম, এক পাশে উপভোগ্যতা রেখে আর এক পাশে সেই বড় দায়িত্বশীলতার জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে সেই অ্যাটেনশনটা তার কাছে সবচেয়ে বড় বলেই সেই স্বীকৃতিটাই, মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় পরিচয় বলে তিনি মনে করেন, বড় স্বীকৃতি বলে মনে করেন, আর সেটাকে পাথে করে আবারও আজকে নতুন বছরের প্রথম দিনে চলে আসা, কাজেই আমরা আরও একবার সজাগ হব এই আশা নিয়ে। স্বাগত আপনাদের, স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম আপনাকে, নমস্কার, এবং সাথে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সৃষ্টি টিভির সকল দর্শককে, সৃষ্টি টিভি কর্তৃপক্ষ এবং সমস্ত স্টাফকে আমার এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান থেকে আমি সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি আমরা সবাই থাকতে চাইছি আজকে, আজকের দিনে ভীষণভাবে আমরা সবাই হ্যাপি। আমি যে প্রসঙ্গটার উত্থাপন করে আজকে অনুষ্ঠানের সূত্রপাত করলাম, আপনি সেই হ্যাপি মোমেন্টের মধ্যে সেটাকে এনজয় করার জায়গা থেকে কোথাও একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানে ছুটে আসার একটা প্রয়াস দেখিয়েছেন এবং প্রেজেন্ট করেছেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আজকে আমার এই লাইভ প্রোগ্রাম করার কথা ছিল না, বুঝতেই পারছেন, বছরের প্রথম দিন, একটা ফ্যামিলি কমিটমেন্ট থাকে সবার মতোই, কিন্তু কালকে অবধি প্রায় 8টা অবধি চেম্বারে আমি করেছিলাম, সেখানে সমস্ত আমার যারা আছেন, আমার কাছে আসেন তারা, এবং প্রচুর মেল, প্রচুর ফোন দেশে এবং বিদেশ থেকে, তারা আমাকে ভার্চুয়ালি একটা দেখার জন্য টিভির পর্দাতে বলছেন এই আজকে 1 জানুয়ারিতে একটা অ্যাটলিস্ট আমি প্রোগ্রাম করি, তাদের কথা দিয়েছি বলেই আজকে আসা। কোথাও একটা তো তাদের কাছেও পরম একটা ভরসার জায়গা যে সদা সর্বদা আছেন প্রফেসর ডক্টর বাসু আমাদের জন্য, এই এই ভরসাটা বোধহয় সকলের প্রতি তৈরি হয় না, জানি আছে না, তারাই বলবেন। এনিওয়ে, নতুন বছরের প্রথম প্রোগ্রামে প্রথম বন্ধু, তাকে একটু স্বাগত জানিয়ে নেব ওই কথার ফাঁকে। নমস্কার, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার আপনাকে। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? ৬টা ৫০ মিনিটে জন্মস্থান কোথায়? পশ্চিম পশ্চিম মেদিনীপুর। এই অনুষ্ঠান ভাই আপনি আগে দেখেছেন?
দেখেছেন, কি মনে হয়েছে? প্রফেসর ডাক্তার আমার এই বসু প্রোগ্রামটার খুব ভালো লাগে। ভালো লাগে, বেশ, ভালো লাগাটা অনেকে হয়তো ব্যক্ত করতে পারেন না, কিন্তু সেই ভালো লাগাটা মনের মধ্যে থেকে যায়। ঠিক সেই কারণেই বোধহয় আপনি ভরসা করে আজকে ফোনে এসেছেন সরাসরি। 22 মে 1992, তাই তো? শুক্র 1996 96 96, আচ্ছা, 22nd of May 1996, 6 6, তো এটা কি বুধবার ছিল? বুধবার ছিল, সন্ধে 6টা 50, তাই তো? আচ্ছা, ঠিক আছে, বলুন কি জানবেন, প্রশ্নটা বলুন। আমার কেরিয়ার, কেরিয়ার তো কেরিয়ার, কেরিয়ার মানে আপনি পড়াশোনার একাডেমিক কেরিয়ার নাকি প্রফেশনাল কেরিয়ার? কেরিয়ার দু ধরনের হয়। না, আমি গভর্নমেন্ট চাকরিতে পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, তো ওই সম্বন্ধে একটু জানতে চাই যে আমার গভর্নমেন্ট চাকরিগুলো হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, এই দশম আমরা যেটা বলি সবসময় প্রত্যেকটা চার্টের বিভিন্ন দিক আছে, তো দশম 10th জায়গা থেকে আমরা দেখি চাকরি বাকরি আমাদের ব্যবসা সংক্রান্ত। তো 10th লর্ড, হ্যাঁ, 10th লর্ড, দ্যাট ইজ আপনার সান, সেই সানের অবস্থা খুব একটা ভালো নেই। হ্যাঁ, সান আছে আপনার লগ্নের সপ্তমে, আর আপনার লগ্ন হচ্ছে স্কর্পিও, বৃশ্চিক, তাহলে সান বসে আছে বৃষতে, ডেবিলেটেড রুমের, মানে অ্যাকচুয়ালি শুক্রের সানে। তো বৃষ হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে আপনার শত্রু ক্ষেত্র, তো রবি শত্রু স্থানে বসে আছে। আর রবির যদি নক্ষত্রটা আমরা দেখে নিই, সে রবি রবি নক্ষত্রে আছে, ঠিক আছে, আর এখানে নবাংশে দেখছি শান বসে আছে দ্বাদশে বৃহস্পতির জায়গাতে। আপনার গভর্নমেন্ট সার্ভিস হওয়ার চান্স আছে, আপনি একটু বাধা বিপত্তি আছে, একটু পড়াশোনা করুন মন দিয়ে, আর কিছু প্রতিকার যদি করিয়ে নেন, শুধু শানকে বললাম বললেই বললে হবে না, আমাকে দেখতে হবে D10, আপনার দশমাংশে কি আছে, কিছু প্রবলেম থাকলে চারটা একটু কাস্টমাইজ করে আপনি ঠিক করে নিন, আমি আশা করবো আপনি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমার কোন সালে গভর্নমেন্ট সার্ভিস হবে? কোন সালে বলতে গেলে আমাকে DAP দেখতে হবে, দশান্তর দশা, অ্যাকচুয়ালি এর জন্য একটু সময় লাগে, তবুও আমি চেষ্টা করছি আপনার এখন দশাটা কি চলছে দেখার জন্য, ঠিক আছে? আপনার এখন দশা যেটা যাচ্ছে 2015 16 19 6 12, হ্যাঁ, শুনুন, 2019-এর অবধি, 2019 না 2020, 2020 অবধি, ঠিক আছে, 2020 এখন থেকে 12-8-2020, ঠিক আছে, বুধ এবং রবির দশা চলছে, যদি একসঙ্গে থাকে আমরা বলি বুধায়িত্ব যোগ, আর রবি রবি নক্ষত্রে আছে, তাহলে মোটামুটি বোঝা যায়, চেষ্টা করলে 2020-র মধ্যে, 12-8-2020-র মধ্যে যদি গভর্নমেন্ট সার্ভিস পান তাহলে লড়ে যাবেন, না হলে ছেড়ে দেবেন, ছেড়ে প্রাইভেটে চেষ্টা করবেন, অযথা সংস্থ করবেন না, তবে আমি বলবো পজিটিভলি ট্রাই করেন, ফুল এফোর্ট দেন, আর চারটাকে একটু কাস্টমাইজ করে নিলে, প্রতিকার করে নিলে অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস পাবেন আপনি, ঠিক আছে? এই প্রোগ্রাম থেকে আপনি রেগুলার দেখেন না যখন, তাহলে নিশ্চয়ই জানেন যে কি বৈশিষ্ট্য এই অনুষ্ঠানের, এবং প্রফেসর ডক্টর বাসু কিভাবে সকলকে গাইড করেন। আপনার ক্ষেত্রে প্রথমে বেরিয়ে আসলো কোথায় কোথায় অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, বাধাগুলো কোথায় রয়েছে, তা সত্ত্বেও আপনি যখন প্রশ্নটা রাখলেন যে ডেট জানতে চাইলেন স্পেসিফিক, সেটাও অ্যাস্ট্রোলজিতে ভীষণভাবে বলা সম্ভব, কিন্তু তার আগে ওই যে যে প্রতিকারের জায়গা বা যেভাবে রেমিডিয়াল প্রসেসের মাধ্যমে সেই অব্লিগেশন গুলো, সেই বাধাগুলো দূর করতে হবে, সেইটা আপনি কোথাও একটা ইগনোর করার রাস্তায় গেলেন, সেটাকে কিন্তু ভীষণভাবে মাথায় রাখাটা দরকার। সকলের ক্ষেত্রে যেমন এই প্রেডিকশনটা আসবে না যে আপনার নেগেটিভ দিক আছে, আবার সকলের ক্ষেত্রেও এটাও মাথায় রাখাটা জরুরি যে কোন কোন দিকগুলো আমাকে নেগেটিভ ওয়েতে বাধা দিচ্ছে, এবং কোন কোন দিকগুলো আমাকে সেই পজিটিভ স্টেপ ফেলার ক্ষেত্রে অব্লিগেশন তৈরি করছে, সেইগুলো বোধহয় একজন অ্যাস্ট্রোলজারের কাছে যা গিয়ে জেনে নেওয়াটা আরো বেশি কর্তব্যের মধ্যে, এবং সেই ক্ষেত্রে আমাদের স্যার সেটা ভীষণভাবে গাইড করেন। ঠিক এই জায়গায় স্যার আমি আপনার কাছে আসতে চাইবো, এই যে চার্ট বিচারের ক্ষেত্রে একটা নতুন একটা ওয়ে আমরা দেখতে পাই, সেটা কতটা নতুন আমরা জানি না, কিন্তু আকচার আমাদের সামনে এই প্রেজেন্টেশনটা আসে না, এই এই বিচারের পদ্ধতিটা আপনার কাছে একটু আজকে খোঁজ করবো। হ্যাঁ, না, বিচারের অ্যাকচুয়ালি বলি, বলতে গেলে বলবো বিচার করতে গিয়ে আমি যেটা দেখি বারবার বলি, ডিভিশনাল চার্ট অর্থাৎ বর্গ বিচার করতে হয়, বর্গ বিচারটা আমার ইনভেনশন নয়, এটা হাজার বছর আগে যারা করেছিলেন পরাশর থেকে আরো তারও আগে থেকে এই সমস্ত মুনি ঋষিরা, যাদের নাম দিয়ে বিভিন্নভাবে সংস্করণ হয়েছে জ্যোতিষের, যদি শাস্ত্র, তাদের তারা রেকমেন্ড করতেন বর্গ বিচার। দুর্ভাগ্যের বিষয় এখন বর্গ বিচার কেউ করেন না, যাই হোক, কিন্তু বর্গ বিচার না করলে সঠিক প্রতিকার, সঠিক প্রেডিকশন দেওয়া যায় না, করা যায় না।
একটা কথা, আমি আজকে চার্ট কি করে দেখি আমি এবং দেখা উচিত সেটা নিয়ে আলোচনা করব। প্রচুর বলার আছে, জানি না কতটা সময় পাবো, লাইভ ফোনে অনুষ্ঠান, ফোনে আনসার দিতে হয়তো সময় চলে যাবে, চেষ্টা করব। তার আগে একটা কথা বলি সুব্রত বাবু, আমি প্রায় দেখি বিভিন্ন এই স্টোন পড়তে যেমন লোকের অসুবিধা, তার থেকে বেশি অসুবিধা স্টোন খুলতে। আমার কাছে আসতে হলে স্টোন খুলতে হবে। আপনারা চার থেকে পাঁচটা স্টোন পড়ে আছেন, আপনার কাজ হচ্ছে না, কাকে কি আপনাকে রেকমেন্ড করেছে সেটা করলে হবে না। স্টোন খোলার সাহস থাকতে হবে, ভুল স্টোন পড়লে আপনার নিজের পায়ে নিজের কুঠার আঘাত। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই বছরের প্রথম দিনে অনেকগুলো কমিটমেন্ট আমরা করি, আজকে কি কমিটমেন্টের দিন, নিজের প্রতি নিজের কমিটমেন্ট। এই কমিটমেন্ট করতে গেলে তার মধ্যে ওয়ান অফ দ্য কমিটমেন্টস ইজ দ্যাট আপনাকে স্টোন, অযথা অপ্রয়োজনীয় ক্ষতিকর স্টোন গুলো খুলতে হবে, যত সম্ভব কম স্টোন পড়তে হবে, ঠিক আছে? নেক্সট কলার চলে এসেছেন, তার সাথে একটু কথা বলে নিয়ে আলোচনার পক্ষে আবার আলোচনা সংযুক্ত হবো। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? কে বলছেন? হ্যাপি নিউ ইয়ার। আমি নমস্কার জানাচ্ছি ওনাকেও। হ্যাঁ হ্যাঁ, স্যার বাসুকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের দু সম্পর্কের একজন গিয়েছিল, মানে এক পরিচিত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তাদের মানে নতুন বিবাহিত লাইফে একটু অশান্তি এসেছিল, একটু মানে ভালোই অশান্তি, প্রায় ডিভোর্সের কাছাকাছি, সেটা মিটিয়ে মিটিয়ে নিয়েছে উনি। আচ্ছা, তো আপনি আপনি প্রথমত এখন খুব ভালো আছে, ওদের বাচ্চাও হয়ে গেছে। এতটাই সমাধানের রাস্তা, অ্যাস্ট্রোলজি দিয়ে কিভাবে সম্ভব সেটা আপনি নিজে একদম চাক্ষুষ করেছেন বোধ হয়, তাই না? আপনার পরিচয়টা একটু আগে জানি। আমার পরিচয় হচ্ছে, আমি মনিরিপা সাহা। হুম, কোথা থেকে বলছেন? আমি বলছি বেলেঘাটা থেকে। বেলেঘাটা থেকে। আচ্ছা, আপনি তো শুনেছেন, তাই তো? আপনি নিজে কখনো কথা হয়েছে নিজে নিজে কখনো স্যারের কাছে এসেছেন? না, স্যারের কাছে যাওয়া সম্ভব হয়নি। টিভি প্রোগ্রাম দেখেন? পায়ে আমি হাঁটতে পারি না আপনাদের মতো সচেতন বন্ধুদেরই প্রয়োজন। হ্যাঁ, শিওর। তার ডেট অফ বার্থটা বলুন। 13 জানুয়ারি 1989। সময়টা বলুন আর প্লিজ। সময় হচ্ছে দুপুর 12:02। প্লেস হচ্ছে কলকাতা। কলকাতা। আপনি নিয়মিত কি এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ। আপনার অবজারভেশনে প্রফেসর ডক্টর বাসুকে কিভাবে আপনি পেয়েছেন? হ্যাঁ, কিভাবে পেয়েছেন, তার মধ্যে কি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন? উনি ধীরে সুস্থে কথা বলেন এবং সঠিক বলেন, একদম স্পেসিফিক আছে, হুড়ি করে করেন না, ভালো মতন দেখে নিয়ে বলেন। তার জন্য প্রাইমারিলি যেটা দরকার এবং সবচেয়ে বেশি দরকার, একটা সাবজেক্টের প্রতি ডেপথ। অবশ্যই অবশ্যই অবশ্যই, ডেপথ না থাকলে বলতে পারলেন কি করে এত? ঠিক, তাই সরাসরি সেই কি জানা যায় না কি করে। হ্যাঁ, একদম। আপনার ছেলের বয়স তো পাচ্ছেন উনি, ছেলের বয়স কত হলো? ছেলের বয়স 28 হবে। 26। ছেলের তো কাজের জায়গাটা একটু সমস্যা, তাই তো? এখানে সম্ভব না, একটু সময় লাগে, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আজকে আমি বলবো, ঠিক আছে? তো সেখানে যদি দেখা যায় আর কনফার্মলি বলে দেবো, দূরে থাকলেই ওনার ফরচুন, ওনার লাক উইল বি এক্সপ্লোর, ঠিক আছে? একটু বলে নি, সেটা দশম স্থান, আপনার ছেলের তো মেষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো মেষ লগ্ন এবং আপনার হ্যামিন কর্কট রাশি, দুপুর 12:02। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কর্কট রাশি, কর্কট রাশি। হ্যাঁ, তো আসলে অনেকে সফটওয়্যার, অনেকে ওই কিছু ফ্রি ভার্সন ইউজ করে, আমারটা লাইসেন্স ভার্সন, সুতরাং এটা ভুল দিতে পারে না, প্রোগ্রামিং ঠিকঠাক হবে, একদম কর্কট রাশি আছে, ঠিক আছে? তো যাই হোক, তো আপনার দশমে শুক্র এবং রাহু বসে আছে। হ্যাঁ, আর একটা এর জন্য একটুখানি সমস্যা আছে, আর যে আপনার দশম পতি সেটা হচ্ছে আমাদের শনি, সেই শনির অবস্থান কিন্তু খুব একটা খারাপ নেই, নবমে আছে। হুম, ভাগ্য ওভারঅল ভাগ্য ঠিকই আছে, অ্যাভারেজ। আর একটা বলি, মাঝে সবথেকে ভালো, কিন্তু মাঝে মধ্যে ডিপ্রেশনটা আসে, তার কারণ চন্দ্রের সঙ্গে রাহুর অ্যাসপেক্ট আছে। হ্যাঁ, চন্দ্র কেতু যুক্ত, আর চন্দ্র তো রাহুর অ্যাসপেক্ট আছে, ঠিক আছে? একটু সামান্য কিছু স্টোন যদি প্রতিক্রিয়া করতে পারে,
খুব ফার্স্ট ক্লাস থাকবে আমার ছেলে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ওকে? আচ্ছা, ভালো থাকুন আপনিও। এবারে আমরা আশা করি আপনিও যখন রেগুলার ভিউয়ার্স, তাহলে জানেন স্যারের অনবদ্য সেই বিশ্লেষণ গুলো, ম্যাথমেটিক্যাল ওয়েতে অ্যাস্ট্রোলজির সেই বিচারের ধারাটা আমরা একটু সন্ধান করছিলাম। কিন্তু তার আগে নিজের সম্পর্কে জানার সন্ধানে আরো একজন চলে এসেছেন, স্বাগত তাকে। আপনাকে নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কে বলছেন? নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কে বলছেন আপনি? আমি রানাঘাট থেকে বলছি, আমি ছেলের সম্বন্ধে জানবো। নিশ্চয়ই, তার ডেট অফ বার্থটা বলুন। 15 ডিসেম্বর 1995। টাইম? 15 ডিসেম্বর 1995। হ্যাঁ, জন্মের সময় আর জন্মের স্থানটাও সাথে বলতে হবে। 28 বিকেল 4:28 নবদ্বীপ। বিকেল 4:28 নবদ্বীপে বলছেন জন্মস্থান নদিয়া। 4:28, ঠিক আছে, বলুন কি জানবেন? প্রশ্ন, পড়াশোনা আর ছেলে না এখন খুব রাস্তায় ঘুরে, হ্যাঁ, পুরো বাজে সঙ্গে পড়েছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, ছেলে এখন কি পড়ছে? ছেলে এখন ল নিয়ে পড়ছে। ল নিয়ে পড়ছে। একটু বলে দিই আপনার ছেলের এই সমস্যাটা হচ্ছে, আমরা জানি ফিফথ, অ্যাকচুয়ালি আমরা মাধ্যমিকের পর ফিফথ হাউসের উপর এমফাসিস দিই, জোর দিই। এই ফিফথ হাউসে আপনার লগ্ন সাপেক্ষে, আপনার ছেলে লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তো ফিফথ হাউসে চন্দ্র সঙ্গে রাহু বসে আছে, ঠিক আছে? এতে কি হয়, আমাদের অনেক কিছু উদ্ভ্রান্ত চিন্তা ভাবনা, সামহার কখনো কখনো সামটাইমস পারভার্সন, পারভার্টেড চিন্তা ভাবনা চলে আসে, বুঝতে পেরেছেন? তো এইগুলো থেকে একটু প্রতিকার করতে হবে ফিফথ হাউসে, কারণ এই মুহূর্তে ফিফথ হাউসটা মোটামুটি ভাবে গ্রাজুয়েশন অবধি, আপনার ছেলে ল পড়ছে, তো রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না যদি এর প্রতিকার না করা হয়। তো সেই জায়গাতে একটু প্রতিকার করে নিতে হবে আপনার ছেলের জন্য। আর আর একটা জায়গায় বলবো, পরবর্তীকালে সম্মান, যে সম্মানটা সমাজ থেকে পাওয়ার কথা সেই সম্মান পাবে না, হ্যাঁ, তার জন্য কিন্তু চারটাকে ডিটেল স্টাডি করে সঠিক প্রতিকার করতে হবে। ছেলের জন্য একটু আপনাকে কাজ করাতে হবে, একটু আপনাকে যেগুলো দেওয়া যায় অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি সেটা নিয়ে নেবেন। আর তার যদি মনে হয় কোনো গ্রহের আরো প্রতিকার করা দরকার, যেগুলো ম্যালিফিক উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, সেগুলোকে তন্ত্রের সাহায্যে প্রতিকার করে নিতে হবে, তাহলে আপনার ছেলে সার্বিক উন্নতি হবে, ঠিক আছে? আমি এই সুযোগে বন্ধুদের কাছে একটু ইনফরমেশন শেয়ার করতে চাই যে কিভাবে স্যারকে পাবেন, কিভাবে তাকে তার কাছে পৌঁছাবেন। আমরা জানি যে কম্পিউটার সায়েন্সের একটা নামজাদা প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি, এবং সেই জব, সেই ডিউটি পালনের পাশাপাশি স্যাটারডে অ্যান্ড সানডে তিনি অ্যাস্ট্রোলজির জন্য টাইম রাখেন, আমাদের জন্য টাইম রাখেন, আপনাদের জন্য টাইম রাখেন, সেই জায়গাগুলো নির্দিষ্ট আপনাদের একটু, যারা আগ্রহী ইন্টারেস্টেড তাদের জন্য একটু বলে দেবো যে কালীঘাট দিশা চেম্বার আর সাঁতরাগাছিতে, সাঁতরাগাছিতে সুরেন্দ্রনাথ গার্লস হাইস্কুলের অপোজিটে কম্পিউটারনিক্স, সেখানে পৌঁছতে পারবেন আপনারা। আর এর পাশাপাশি কাটোয়াতে মাসে অন্তত একবার যাওয়ার চেষ্টা করছেন, ডেফিনেটলি যাবেন, তিনি আগেও গেছেন এবারেও যাবেন। তার জন্য একটু আপনাদের করতে হবে কি, উইদিন ফ্রাইডে আপনার নামটা এনরোলমেন্ট করতে হবে, একটু সেটা আপনাদেরই সুবিধার জন্য। সেই জন্য আপনারা উপায় দুটো অনেকগুলো রয়েছে, প্রথমত হেল্পলাইন নাম্বার যেগুলো রয়েছে 9674250516 দেখছেন প্রথম নাম্বার স্ক্রিনে লেখা যাচ্ছে, সেকেন্ড আরেকটি নাম্বার রয়েছে 9748403694, এই এই দুটো নাম্বারে অবশ্যই আপনারা যে কোনো কোয়ারিজ তো বটেই, নাম এনরোল করার জন্যও আপনি কল করতে পারেন। এছাড়া সরাসরি ভিজিট করতে পারেন www.propbasu.in এই ওয়েবসাইটে। এর পাশাপাশি ইউটিউবে তো আপনি যে কোনো মুহূর্তে স্যারের অনবদ্য এই প্রোগ্রামগুলো যে কোনো সময় বসে দেখতেই পারেন, হ্যাঁ। তো সুযোগ অনেকগুলো রয়েছে, আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন এবং প্রফেসর ডক্টর বাসুর মতো মানুষকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন, সেটা ডেফিনেটলি নিজের নিজের ডিসিশনের ব্যাপার। এনিওয়ে, আমরা আজকে অলরেডি না ডিসিশন ছিল, কিন্তু স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু কালেক্ট করব, কিন্তু বন্ধুরাও অলরেডি ডিসাইডেড যে তারাও স্যারের কাছ থেকে কালেক্ট করবেন তাদের নিজের সম্পর্কে, সেই জন্য তাকে স্বাগত যিনি এই মুহূর্তে ফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? হাওড়া থেকে অসিত নায়ক বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। তাহলে সময় কম, চটপট আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, 9/4/1997। 9/4/1997 কখন? রাত্রি দুটো। রাত দুটো, এখানে আমাদের অ্যাসিওর করুন 8 তারিখ থেকে 9 তারিখ হচ্ছে, তাই তো? হ্যাঁ, বুধবার। আচ্ছা, সেটা স্যার দেখে নিচ্ছেন। আপনার প্লেস অফ বার্থটা বলুন, জন্মস্থান।
জন্মস্থান হাওড়া। হাওড়া হাওড়া রাত্রি দুটো, দুটোর সময় বলছি, ডেটটা অ্যাসিওর করাটা প্রয়োজন এই ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে এটা আপনার AM তাই তো? ঠিক আছে, কলকাতা হাওড়া, হাওড়া আচ্ছা 97 হাওড়া। হ্যাঁ প্রশ্ন বলুন, আপনার যেটা বলি ডিএপিটা, আপনার আমি আর এক্সপ্লেন করছি না, সময় নেই, ডিএপিটা কিন্তু আপনার সাপোর্টিভ যাচ্ছে না, ঠিক আছে, দশা অন্তর, আপনার যে দশা অন্তর্দশা সেটা এই মুহূর্তে সাপোর্টিভ নয়, আপনার ফেভারে নয়, ঠিক আছে, এর জন্য প্রতিকার করে নিলে ওভারঅল ঠিক আছে, কিন্তু সময়টা আপনার ফেভারে নয়, তো এর জন্য একটু ইমিডিয়েট প্রতিকার করতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না, ঠিক আছে, মানে করার অসম্ভব নয়, কিন্তু করা যাবেই না, বা ঠিক আছে, কোনো পসিবিলিটি বলছি না, করা যাবে না যদি এই আপনি ঠিকঠাক কারেক্ট না করেন, এর জন্য যে আপনার ফিফথ হাউসের যে যাকে পাওয়ার দেওয়া উচিত সেই লর্ড, এবং তার সঙ্গে যে আমার দেখতে হবে D24 অন ডিভিশন, যেটা চতুর্বিংশাংশ, সেটা দেখে ঠিকঠাকভাবে স্টোন রেমেডি না নিলে কিন্তু আপনার হবে না, একটু সমস্যা আছে, ঠিক আছে, আশা করি বুঝেছেন। এবার বাকি আসন্ন পদক্ষেপটা আপনাকেই গ্রহণ করতে হবে, এই মুহূর্তে আমরা সময় যতটা আছে কাজে লাগিয়ে আপনার স্পেশাল একদম অ্যানালিসিস আজকে। হ্যাঁ আজকে তো হয়েছিল, আমি অনেকগুলো পয়েন্ট অ্যানালাইজ নিয়ে ডিসকাস করব, কি কি দেখি, প্রায় আমি 14 থেকে 15 পয়েন্ট এটাকে এক্সপ্লেন করতে গেলে মনে হয় একটা প্রোগ্রাম কিংবা দুটো প্রোগ্রাম হবে না, তো মেন মেন পয়েন্টগুলো বলি, যেখানে আমি কেন এত পারফেক্টলি বলতে পারি, কোনো পসিবিলিটি নয়, আগের দিন বলেছিলাম অ্যাবসোলিউট আপনার পারফেকশন অলওয়েজ অ্যাবসোলিউট মেজারমেন্টে হয়, কি করে সম্ভব, সেটা হচ্ছে একজনে চার দেখতে গেলে আগে বারবার বলি একটা নয়, একটা দুটো ছক নয়, আমি 16 খানা অনেক সময় 20 খানা চারটে অপশনাল 20 খানা ছক দেখি, যার ফলে সঠিক বিচার সঠিক প্রতিকার দেওয়া যায়, তার জন্য যতটা সম্ভব কম রেমিডিতে হয়ে যায়, কম স্টোনে হয়, 3-4 স্টোনে নয়, ম্যাক্সিমাম 2 স্টোন দিই, খুব হার্ডলি যদি প্রবলেম হয় তাহলে টেকনিক্যালি একটু কমপ্লেক্স হলে তখন 3-4 স্টোন দিই, আর যেগুলোকে আমি মনে করি যারা পারবেন না, আমার এই স্টোনের দাম তো দিনকে দিন বাড়ছে, যারা ঠিকঠাকভাবে স্টোনের দাম অ্যাফোর্ড করতে পারবেন না তাদেরকে বলি সাব স্টোন নিয়ে নিতে, তার সঙ্গে একটা তান্ত্রিক রেমেডি করে নিতে, ঠিক আছে, তাহলে কি হয় যখন আপনারা একটু ইম্প্রুভমেন্ট ফিল করবেন উইদিন 1 মান্থ, আমি প্রত্যেককে বলি ফিডব্যাক দিতে কেমন আছেন, আমি অলওয়েজ টাচে রাখি, আমার এখান থেকে টাচে রাখা হয়, আমার বিয়ে তিনি তাকে বলাই আছে, তিনি অলওয়েজ টাচে রাখেন যারা আমার কাছে কাজ নিয়েছেন আর কি, তো তারা এইটা নিয়ে ফিডব্যাক দেয়, একটু ইম্প্রুভমেন্ট হয়ে গেলে পরিস্থিতির তখন আমি বলি পার্মানেন্ট এই এটা এই পাওয়ারটাকে সাস্টেন করার জন্যে পার্মানেন্টলি আমি বলি তখন মেন স্টোন নিয়ে নিতে, তো ইনিশিয়ালি সাব স্টোন আর তান্ত্রিক রেমেডি নিলে অনেকটা ইম্প্রুভ করা যায়, 90% ইম্প্রুভ করা যায়, তারপরে সাস্টেন করার জন্যে আমি তখন বলি আপনাদের মেন স্টোন নিয়ে নিতে, জেম স্টোন। আর যেটা বলছিলাম কেন বলতে গেলে, একটু বলি ডিভিশনাল চার্ট, দুটো হচ্ছে ফরচুন পয়েন্ট, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই তো ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, যাদের ডিগ্রি মিনিটের ক্যালকুলেশন করতেই তারা ভুল করে ফেলেন, অনেকে অ্যাসাইনমেন্ট ক্যালকুলেশন করতে ভুল করে ফেলেন, যদি যদি এখন সফটওয়্যার হয়ে গেছে তাই অনেকে বেঁচে যাচ্ছেন, যাই হোক, তো সফটওয়্যার মারলেই বেড়ে যায় অ্যাক্সিডেন্ট কি ইত্যাদি সমস্ত কিছু, তো ফরচুন পয়েন্ট ক্যালকুলেশন করা দরকার, তার সঙ্গে নক্ষত্র বিচার করতে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে প্রত্যেকটা গ্রহের অ্যাসপেক্ট দেখতে হয়, কোন গ্রহটা লগ্ন সাপেক্ষে শুভ, কোনটা অশুভ, তো কোন সেই গ্রহগুলো কোন শুভ বা অশুভ নক্ষত্রে বসে আছে, নক্ষত্র লড়ের সঙ্গে বসে আছে, তার সঙ্গে কোন সেই গ্রহগুলো আপনার পার্টিকুলার ভাবেতে আছেন এবং কিভাবে যুক্ত হয়ে আছেন, ডেবিলিটেড না এক্সাল্টেড, সেগুলো দেখতে হয়, এই সমস্তগুলো দেখি পরবর্তী অনুষ্ঠানে আরো ডিটেলে আলোচনা করব, আজকে বোঝা সময় বিশেষ নেই, ডেফিনেটলি সময় শেষ, কিন্তু যাওয়ার আগে আরো দুটো তথ্য আপনাদের কাছে শেয়ার করে যেতে চাই, যে সুলেখা.com এ টপমোস্ট অ্যাস্ট্রোলজার সেই স্বীকৃতির কথা বললাম, সেখানে জাস্ট ডায়ালে প্রোফাইল রয়েছে, সেখানেও সন্ধান করতে পারেন, আর শেষ প্রান্তে বলি সৃষ্টি টেলিভিশনের আজ জন্মদিন, সেই জন্মদিনে প্রত্যেক দর্শক বন্ধুকে শেষ প্রান্তের শুভেচ্ছা, সাথে আছেন, সাথে ছিলেন, সাথে থাকবেন, এই কামনা মনের মধ্যে থাকবে, আর নতুন বছর শুরু হলো, নতুন বছর আর কোথাও একটা এই জন্মদিন মিলেমিশে আপনাদের আসার সেই শুভ দিনটা আসুক, এই শুভ দিনে আজকে বিশেষ করে আপনাদের জন্য শুভকামনা জানাই, শুভ পদক্ষেপ নিতে পারুন, এই শুভকামনায় আজকে বিদায়, নমস্কার, নমস্কার, ভালো থাকবেন।